এই মাছটা আমরা বিষ দিলাম, ওই মাছটা দেখেন, ওই মাছটা তো আমরা বিষ দিলাম, একই সাথে দুইটা মাছের ডাগ আছে আজকে এই সুশেন্দার খামারে এই উপজেলার সাথে আর কি। খুব ভালো পার্সেন্টের মহিষ এটার থেকে, এই মহিষটার থেকে এই দেখেন, এই মহিষটার থেকে এই যে শিঙ্গুলা দেখেন, এই শিঙ্গুলা মোটামুটি খারো ভালো জাতের মানে মহিষ আর কি। এটা মুর্রার ক্রস মহিষ, মহিষ এটা ইন্ডিয়ান একটা জাত মুর্রা, মুর্রার ক্রস মহিষ, এটা কিন্তু অরিজিনাল মুর্রা নয়। তো এই ক্রস মুর্রা এটা হিট আসছে, এটাই বীজ দিলাম এখন, এটার পরে দিলাম এইটাই বীজ, এটা মুর্রার ক্রস। এটার এই যে শিংটা দেখেন, ওইটার থেকে কিন্তু এইটার শিংটা আর একটু বেশি বাঁকানো, এই জন্যে এটার চাহিদাটা একটু বেশি হবে। আর মাথায় যেহেতু একটু সাদা আছে, যেহেতু আমরা আবার দেখেন চোখের কিন্তু মানে সাদা কোনো চোখ নাই, যদি চোখে সাদা কিছু মানে মনিরতে সাদা থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটা লিলি রাভি, পাকিস্তানি যে জাতটা নীলি রাভি বলি সেটা, তো সেটা না, এটা মুর্রার ক্রস। তবে ওই মহিষটার থেকে এই মহিষটা একটু হলো পার্সেন্টেজের দিক দিয়ে ভালো। আপনি দাদা ওই পাশটা যান, আমরা এখন মহিষের কি লাগাবো, নাকি দড়ি, নাকি দড়ি যাকে বলি, বা নস, আমরা তো নস্ট্রিং বলি, নস্ট্রিং আমরা ক্লিপের মাধ্যমে লাগাইতে পারতাম, যেহেতু নস্ট্রিং দাদার কাছে নাই, আমরা এখন এই যে নাকি দড়ি দিচ্ছে কিভাবে এটা একটু দেখুন। আমাদের নাকি দড়ি লাগা শেষ, এখন আমরা এটা বান দিয়ে দেবো, ব্লেডটা দিয়ে কাটে যান তো। আর একটু মোড়া লাগে লাগতো নাকি, না চিকন দাপ গুলো চিকন, এইটা ভালো হবে মোড়াটা, কি এটা ভালো বাদ দিও, ভাই ভিডিও বাদ দিও কি, না হ্যাঁ একটু স্টপ করুন।